আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলতে যাচ্ছি শ্বেত রোগ নিয়ে। আমরা সবাই শ্বেত সম্পর্কে অবগত আছি। খুবই বিব্রতকর এবং যন্ত্রণাদায়ক একটি রোগ, যেখানে শরীরের বিভিন্ন জায়গায় সাদা সাদা ছোপ ছোপ দাগ হয়ে যায়, যেটা মুখ, ঠোঁট, হাতে, পায়ে বা শরীরের যে কোনো জায়গায় হতে পারে। এটা যে কোনো বয়সে হতে পারে, নারী পুরুষ যে কোনো কারোরই হতে পারে। কখনো কখনো এটার সাথে একটা বংশগত সম্পর্ক থাকতে পারে, কিন্তু সবসময় যে শ্বেত রোগের সাথে বংশগত সম্পর্ক থাকবে এমন কোনো ধরা বাঁধা নিয়ম নেই। এই রোগে যেটা হয় যে কোনো চুলকায় না বা ব্যথা হয় না, বা শ্বেত রোগ থেকে ওই জায়গা থেকে কখনো পরবর্তী ক্যান্সার বা অন্য কোনো জটিলতা হয় না, কিন্তু যেটা হয় যে দেখতে খারাপ লাগে এবং এই কারণেই রোগীরা অসম্ভব মানসিক যন্ত্রণায় ভোগেন। এই রোগ নিয়ে আমাদের কাছে অনেকে আসেন। তো আমাদের অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে শ্বেত রোগের বোধহয় কোনো চিকিৎসা নেই বা চিকিৎসা শ্বেত রোগ সারানো যায় না। কিন্তু আমি একটি কথা জানাতে চাই যে বর্তমানে চিকিৎসা শাস্ত্রে যে উন্নতি হয়েছে, সেখানে শ্বেত রোগের অনেক কার্যকরী চিকিৎসা এখন বর্তমানে অ্যাভেলেবল আছে এবং আমরা আমাদের দেশেই সাফল্যের সাথে বিভিন্ন ধরনের শ্বেত রোগীর চিকিৎসা আমরা করে আসছি এবং বেশ ভালো ফলাফল পাওয়া যায়। তবে শ্বেত রোগের চিকিৎসার ক্ষেত্রে আমি একটি কথা বলতে চাই যে রোগটা শুরু হওয়ার পর যত দ্রুত চিকিৎসা শুরু করা যায় ফলাফলটা তত ভালো হয়। এবং আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকি, শুরুর দিকে যখন অল্প বিস্তর থাকে আমরা বিভিন্ন মলম ব্যবহারের জন্য দিয়ে থাকি, তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে খুব দ্রুত রোগটা ছড়াতে থাকে। সেই ছড়ানো বা বৃদ্ধিটাকে থামানোর জন্য আমরা বেশ কিছু খাবারের ওষুধ এখন প্রেসক্রাইব করে থাকি। তো ওষুধগুলো ইমিউনো মডুলেটর টাইপের ড্রাগ, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওই রোগী এই ওষুধটা খেতে পারবেন কিনা সেটা নির্ণয়ের মাধ্যমেই ডোজটাকে সেট করা হয়। আর এই সাদা রঙের ওখানে কালো ফিরিয়ে আনার জন্য সবচেয়ে কার্যকরী যে চিকিৎসা পদ্ধতিটা আমরা এখন করে থাকি সেটাকে আমরা ফটোথেরাপি বলা হয়। এখানে যেটা করা হয় যে অতিবেগুনি রশ্মি, যেমন আল্ট্রাভায়োলেট বি এর একটা ওয়েভলেন্থ আমরা 311 ন্যানোমিটার বলি, এটাকে আমরা স্পেসিফাইড ডিভাইসের মাধ্যমে, মানে বিশেষভাবে বানানো মেশিনের মাধ্যমে, আমরা ওই রশ্মিটা যেখানে সাদা আছে সেখানে আমরা ফেলি। সপ্তাহে 2 বা 3 বার করে বেশ কিছু সময় ধরে এটা করতে হয়। এতে দেখা যায় যে ওখানে যে লোমকূপের গোড়াগুলো আছে সেখান থেকে কালো রং উৎপন্ন হয়, আমরা যেটাকে মেলানিন বলে থাকি, এবং এটা আস্তে আস্তে ছড়িয়ে গিয়ে ওই জায়গায় রংটা আবার আগের অবস্থানে ফেরত নিয়ে আসে। তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এর পরেও সারছে না বা একটা জায়গা হয়ে আছে যেটা কমছেও না বাড়ছেও না, আমরা যেটা স্টেবল বা স্থিতাবস্থা বলে থাকি। এই অবস্থা আমরা যেটা করে থাকি বেশ কিছু সার্জারি করে থাকি, আমরা নন কালচার মেলানোসাইট ট্রান্সপ্লান্ট করছি, আমরা মাইক্রো পাঞ্চ গ্রাফটিং করছি। এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা অন্য জায়গা থেকে, অর্থাৎ শরীরের ভালো জায়গা থেকে, আমরা স্কিনের মাধ্যমে সেখান থেকে মেলানিনকে আমরা নিয়ে এসে আমরা সেখানে প্রতিস্থাপন করি, এরপর ওই জায়গাটা ফটোথেরাপির মাধ্যমে রংটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করি। তো এই পদ্ধতি যেগুলো আছে এর চিকিৎসার সমন্বয় একটা প্রোটোকলের মাধ্যমে বর্তমানে আমরা শ্বেত রোগের চিকিৎসায় অনেক ভালো ফলাফল পাচ্ছি। সুতরাং যাদের শ্বেত রোগ আছে তারা অযথা দুশ্চিন্তাগ্রস্ত এবং হতাশাগ্রস্ত না হয়ে একজন চিকিৎসকের শরণাপন্ন হলে আমার মনে হয় একটা কার্যকরী সমাধান পাওয়া সম্ভব। সবাইকে ধন্যবাদ।